আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথম ক্লাস করব। আমরা মাত্র তিনটা ক্লাস করব এবং তিনটা ক্লাসে তোমাদের জগতে যত ধরনের রূপান্তর আছে সবগুলো পারবে। তোমাদের আইসিটি চ্যাপ্টার থ্রি যে রূপান্তরগুলো আছে আজকে আমরা শিখব, আর এটা টেকনিক একটা। আজকে আমরা শিখব ডেসিমেল বা দশমিক থেকে সব, সব মানে ডেসিমেল বাদে আর বাকি কী কী থাকলো, বাইনারি থাকলো, অক্টাল থাকলো, হেক্সাডেসিমেল থাকলো। তো ডেসিমেল থেকে যদি তোমরা বাইনারিটা বুঝতে পারো তো বাকি সবগুলোতে যেতে পারবে। তা আজকে আমরা প্রথম পার্টে আমরা শিখব যে ডেসিমেল থেকে আমরা সবগুলোতে যাব। আমাদের যদি একটা দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে সেখান থেকে যদি আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলে বা অক্টালে রূপান্তর করতে বলে বা হেক্সাডেসিমেলে রূপান্তর করে, তাহলে তোমরা কীভাবে করবে সেটা আজকে আমরা শিখব। তো প্রথমে দেখো, প্রথমে আমরা বাইনারির জন্য শিখব। তো বাইনারির এখানে তিনটা আমি ফরম্যাট রাখব। এখানে আছে মনে করো যে যেখানে মনে করো ভগ্নাংশ ছাড়া থাকবে না, ভগ্নাংশ বা র্যাডিক্স পয়েন্ট থাকবে না, ভগ্নাংশ ছাড়া। আর এখানে পরেরটাতে থাকবে শুধু ভগ্নাংশ। পরেরটাতে কী থাকবে বললাম, যেখানে থাকবে মনে করো শুধু ভগ্নাংশ থাকবে, পরের অংশে থাকবে শুধু ভগ্নাংশ, এবং শেষ যে অংশটা আছে সেখানে মনে করো থাকবে ভগ্নাংশ সহ পূর্ণ অংশ, পূর্ণ অংশ প্লাস এখানে থাকবে আরেকটা ভগ্নাংশ। এরকম থাকলে আমরা কি করব, তো একটু খেয়াল করো। তো আমরা দশমিক একটা সংখ্যা লিখছি, দেখো প্রথমে আমি তিনটা ফরম্যাট লিখে দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সাপোজ মনে করো আমার একটা সংখ্যা দিছে যে 43, এটা ডেসিমেল সংখ্যা। হ্যাঁ, ডেসিমেল সংখ্যা, এটার আমাকে বাইনারি বের করতে বলছে। প্রথমে আমরা বাইনারি শিখব। 43 এটার বাইনারি করতে বলছে, বাইনারি ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। কিন্তু এখানে দেখো দেওয়া আছে 0.225, এটা মনে করো দেওয়া আছে কত, এটাও ডেসিমেল দেওয়া আছে, এটাকে আমাদের কী করতে হবে, বাইনারি করতে হবে, বাইনারি কত। তাহলে এখানে দেখো পয়েন্টের পরের অংশ আছে, এখানে পয়েন্ট ছাড়া অংশ আছে, আর আরেকটা অংশ আমরা দেখব যে পয়েন্ট সহ অন্য যদি কিছু থাকে। 37 আছে মনে করো, 37.125 এটা আছে, এটা আমাদের ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা দশমিক থেকে আমরা কোথায় যাব, বাইনারিতে যাব। দশমিক থেকে কোথায় যাব, বাইনারিতে। দশমিক থেকে বাইনারিতে যাব, কিন্তু তিনটা প্রেক্ষাপট কিন্তু তিন রকম। এখানে শুধু পয়েন্ট নাই, পয়েন্ট ছাড়া আছে, মানে র্যাডিক্স পয়েন্ট বলো বা পয়েন্ট ছাড়া যে অংশটা পূর্ণ অংশ থাকে সেই অংশটুকু শুধু রূপান্তর। এখানে পয়েন্টের পয়েন্টের পরের অংশটুকু রূপান্তর, আর এখানে আমি পয়েন্ট সহ পয়েন্ট ছাড়া অংশের রূপান্তর কীভাবে করবো। তো তার জন্য দেখো, আমরা যখন দশমিক থেকে বা ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন দশমিকের বেস বা ভিত্তি কত, 10। কেন, কারণ শূন্য থেকে কত পর্যন্ত অঙ্ক আছে, 9 পর্যন্ত, তো 10টা, তার জন্য এটার বেস বা ভিত্তি 10। আর বাকিগুলো দেখো বাইনারিতে যেহেতু 0 এবং 1 2টা অঙ্ক আছে, তার জন্য এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। আর অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। কেন, কারণ 0 থেকে 1 পর্যন্ত টোটাল কয়টা, 16টা ডিজিট আছে, তার জন্য 16। তাহলে আমরা যেটাতেই যাবো, এই যে প্রথম অংশের ক্ষেত্রে মনে রাখবো, আমরা যেখানেই যাবো আমরা ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে ভাগ করবো। এই যে 43 আছে দেখো, 43 থেকে আমরা কোথায় যাবো, বাইনারিতে যাবো। তো 43কে আমরা 2 দিয়ে ভাগ করবো। যদি অক্টালে যেতে বলতে কত দিয়ে ভাগ করতাম, হেক্সাডেসিমেলে ভাগ যেতে বলে 16 দিয়ে ভাগ করবো। 43কে যেহেতু আমাদের বাইনারিতে যেতে বলছে তার জন্য 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে কেন ভাগ, কারণ বাইনারির বেস হচ্ছে 2। তো 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে দেখো, 2 দিয়ে ভাগ, 21 দুগুণা 42, আর হাতে থেকে যাই 1, হাতে থাকবে ওটা এভাবে আমি লিখে দেবো পাশে, হাতে যেটা থাকবে মানে ভাগশেষ যেটা থাকবে সেটা পাশে লিখবো। আবার 21কে 2 দিয়ে ভাগ করবো, মানে বেজোর হলে ভাগশেষ 1 থাকবে, বেজোর হলে কী হবে, ভাগশেষ 1 থাকবে। 21কে এবার আমি 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 10 হয়, এবং 10 10 20 হয়, আর হাতে থাকবে 1, হাতের 1টা এখানে লিখে দিলাম। 10কে আবার 2 দিয়ে ভাগ করবো, কত হবে, 5 হবে, হাতে থাকবে 1, হাতে থাকবে না কিছু, 10 যেহেতু কী ছিল, জোর সংখ্যা ছিল। আবার 5 5 টাকা আছে, আমরা 2 জন ভাগ করবো, এটা এটা হবে কত তোমার, 2 হবে, হাতে থাকবে কত, হাতে থাকবে 1, যেহেতু বিজোড় সংখ্যা ছিল 5। আবার দেখো 2কে আমি 2 দিয়ে ভাগ করবো, কত পাবো, 1 পাবো, হাতে থাকবে 0। আবার এই 1কে এবার আমি 2 দিয়ে ভাগ করবো, 1কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে কিছুই পাবো না, 1কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, এই 1টাই হাতে থেকে যাবে, ঠিক আছে। 1কে আমি কত দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, কিছুই থাকবে না, হাতেই থেকে যাবে কত, 1। এখানে এই ব্যাপারটা তোমাদেরকে, এখানে একটা MSB আর LSB নামে একটা টার্ম আছে, সেই টার্মটা আমি তোমাদেরকে বোঝাবো। কী কী টার্ম আছে আমি বললাম, MSB আর LSB, এটা আমি তোমাদের একটু বোঝাই। ব্যাপারটা কীরকম, মনে করো আমি লিখলাম 4300 তোমার লিখলাম 2, এরকম একটা সংখ্যা লিখলাম সাপোজ মনে করো। এখানে এটা এটার ভ্যালু কত, 2, এটার ভ্যালু কত, এটা এটা মনে করো অন্য কিছু আছে, 0 না হয়ে মনে করো 9 আছে, তাহলে এটার ভ্যালু কত, 10 স্থানে আছে, তার মানে 90,
এটার ভ্যালু কত 300 আর এটার ভ্যালু 4000 এটার বলার মানে হচ্ছে দেখো 4 9 তো 4 এর চেয়ে বড় 9 4 এর চেয়ে বড় না কিন্তু তবু তাদের পজিশনগত অবস্থানের কারণে সবচেয়ে বড় হয়ে গেছে কে 4 তাহলে আমাদের সর্ববামের যে অঙ্কটা থাকবে সেটাকে আমরা কি বলবো MSB বলবো এবং সবচেয়ে ডানের অঙ্কটাকে আমরা বলবো LSB এটা মনে থাকবে MSB কেন কারণ এটার গুরুত্ব সবচেয়ে বেশি এটা হাজারে এটা কিসে এটা এটা হাজারে এটা শতকে এটা দশকে এটা এককে তাহলে সর্ববামে যেটা থাকে সেটা হবে আমাদের MSB এবং সর্বডানেরটা হবে আমাদের LSB সিমিলারলি এখানে MSB আর LSB কোনটা হবে এখানে তো আর ডান বাম নাই ওপর নিচ আছে এখানে MSB আর LSB কোনটা আমরা কিভাবে বুঝবো এখানে কথা হচ্ছে আমি এই একটা পেয়েছিলাম তখন আসলে অ্যাকচুয়ালি আমি 43 কে কয়বার দুই দিয়ে ভাগ করেছিলাম একবার একবার ভাগ করলে আমি এক পেয়েছি কিন্তু আমি এই একটা পেয়েছি কয়বার দেখো অলরেডি দুইবার ভাগ করে একটা পেয়েছি তাহলে এখানে ভাগ করা হলো কোনটাকে বেশিবার নিচের একটা পাইতে হলে আমাকে বেশিবার ভাগ করতে হয়েছে সিমিলারলি এই জিরোতে আসতে যাও এই জিরো ভাগশেষ কখন পাবা তুমি একবার ভাগ করলে এটা পাইছো দুইবার ভাগ করলে এটা পাইছো তিনবার দুই দিয়ে ভাগ করলে এই জিরো পেয়েছো আস্তে আস্তে তুমি দুই দিয়ে দুইয়ের সংখ্যা বেশি হচ্ছে না তার মানে এই ভাগশেষগুলো পেয়েছো এগুলো পাওয়ার জন্য তোমাকে ভাগ করা লাগছে কি বেশি দুই দিয়ে তার মানে দ্যাট মিন্স তোমাদের বুঝতে হবে যে এটার কি তোমার গুরুত্ব সবচেয়ে বেশি আর ওপরেরটার গুরুত্ব যেহেতু মাত্র একবার ভাগ হয়েছিল ওপরে তারপরে দুইবার তারপরে আস্তে আস্তে গুরুত্ব কমতে থাকবে ওপরে যে ঠিক আছে তাই আমরা এখানে বলবো এটা হচ্ছে MSB কি বলবো MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট LSB বিট কি বিট হচ্ছে যে বাইনারিতে যে ডিজিটগুলো আছে 1010 এগুলোকে এক একটা বিট বলে আর এখানে একটা তীর চিহ্ন দেখিয়ে দেবো এভাবে ওকে ক্লিয়ার এখন আমরা উত্তরটা কীভাবে তুলবো এরকম অঙ্ক করার পরে আমরা অতএব দেবো অতএব দিয়ে এটা আবার তুলবো 43 আবার তুলবো তুলে আমরা 10 দেবো 10 দিয়ে আমাদের যে উত্তরটা হয়েছে নিচ থেকে উপরে সুন্দরভাবে সাজিয়ে দেবো 1011 2 এই বাইনারিতে করার সময় আরেকটা খুবই সুপার শর্টকাট টেকনিক আছে তার জন্য তোমাদেরকে একটা ধারা মনে রাখা লাগবে তার জন্য তোমাদের কী করা লাগবে একটা ধারা মুখস্থ করা লাগবে তো সেই ধারাটা তোমাদের কি একটু বলি সেই ধারাটা হচ্ছে 1248 কী বলো তো 1 2 4 ডবল ডবল করতে থাকবো সকল 1 2 4 8 16 32 64 আমাদের আর লাগবে না আমাদের বানাতে হবে কত 43 বানাতে হলে আমাদের কী কী লাগে দেখো 32 লাগে আর 8 লাগে কত হয়ে গেছে 40 হয়ে গেছে 32 8 আমি যেটা যেটা আমার এই ধারার এই পদগুলো যোগ করে কী করতে হবে 43 বানাতে হবে কত হয়ে গেছে অলরেডি 40 হয়ে গেছে আর 2 লাগে আর এই 1 লাগে আর মাঝেরগুলো কী হবে এটা অনেকে হয়তো বুঝলো না আবার বলে দিই 43 বানানোর জন্য আমি এরকম একটা ধারা লিখবো সেই ধারাটা কী হবে ডবল ডবল হয়ে বাড়তে থাকবে 1 2 4 8 16 32 64 এই 64-র মধ্যে আমাদের 43 বানানো পসিবল আর 43 বানানো পসিবল আমাদের তো আর অত বেশি বের করতে পারিনি 200-300 বের করতে পারিনি তাহলে আমরা 64-রও ডবল করে দিতাম 64 ডবল করে দিতাম 100 কত হতো 128-এর ডবল করে দিতাম 256-512-1024 এরকম করে করতে থাকতাম আমাদের জাস্ট চেয়েছে কত 43 বানাতে তো 43 আমরা এভাবে এই ধারার পদগুলো যোগ করে 43 বানাবো তাহলে আমরা আলটিমেটলি বাইনারি মানটা পেয়ে যাব এখানে দেখো এটা 43 কীভাবে হয় 32 আর 8 যোগ করলে যেটা যেটা আমি নেব সেটা নিচে 1 দেবো 32 আর 8 হলো 40 আর 2 কত 42 আর 1 43 তো আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা কী করবো দেখো এখানে এখন আমরা এটার সাথে কম্পেয়ার করে দেখি 1010 1 হয়েছে না তো তোমরা যদি এভাবেও করে দিতে পারো পরীক্ষার হলে তোমাদের যদি ডেসিমেল থেকে বাইনারিতে করতে বলে তাহলে তোমরা এভাবে করে দিলেও কিন্তু হবে তার জন্য কিন্তু ঘাবড়ানোর কিছু না যে এভাবে করলে আমি নাম্বার পাবো না এরকম না ঠিক আছে এভাবে করলে পারবে কিন্তু তোমাদের মনে করো 212 বা 213 বের করতে হলো বা আরেকটু বেশি 122 বের করতে হয়েছে মনে করো তাহলে তোমাদের একটু খাটনি বেশি হবে তাহলে তোমরা কী করবে দেখো আবার তুমি এখন 1 নেবে 2 নেবে আর কত নেবে 4 নেবে 8 নেবে 16 নেবে 32 নেবে 64 নেবে 128 নেবে তোমাকে বের করতে বলছে মনে করো কত তোমাকে একটু বেশি কিছু বের করতে বলছে মনে করো 100 বের করতে বলছে 100 বের করলে এই যে 64 পর্যন্ত নিলে হবে না হ্যাঁ তার জন্য তোমাকে একটু বেশি নিতে হবে তো 100 বের করতে হলে দেখো 64 পর্যন্ত নিলেও হবে কিন্তু তোমার যদি 32 বা 16 পর্যন্ত নিয়ে নাও তাহলে তোমার হবে না তুমি যদি 100 বের করো তাহলে 64 আর 2 কত গো 32 কত 96 64 আর 32 96 আর কত লাগে তোমার আর 4 লাগে এই যে 4টা নিলেই হয়ে গেল 64 আর 32 96 আর 4 100 আর বাকিগুলো কী দেবো জিরো দেবো এই যে 100 বাইনারি মান হচ্ছে এটা তুমি এভাবে ভাগ করেও করতে পারো এভাবেও করতে পারো ক্লিয়ার কথাটা কিন্তু তোমাকে যদি বের করতে বলে মনে করো 15 বের করতে বলছে বা 16 বের করতে বলছে বা 17 18 কিছু একটা বের করতে 18 বের করতে বলছে তোমার এত এতদূর তো লেখার দরকার নাই তাহলে তুমি কী লিখবা দেখো 1 2 4 8 16 হ্যাঁ তোমার খুশি লাগলে তুমি লিখো
কিন্তু এত তোমার যদি খুশি হয় যে না আমার মন করছে আমি লিখি কিন্তু ভ্যালুলেস এগুলোর দরকার নাই আমাকে বের করতে বলছে কত পর্যন্ত 18 পর্যন্ত তাহলে 16 আর কত নেব 2 নেব 16 আর 2 18 বাকিগুলো কি করব জিরো দিয়ে দেব এই সামনেরগুলো কি জিরো দেব দরকার নাই ঠিক আছে মাঝে পাশে এসে যদি কোনো কিছু সংখ্যা থেকে যায় তাহলে জিরো তো আশা করি তোমরা এটা পারবে এবার যে ভগ্নাংশ ছাড়া যে অংশটা আমরা সেটা ডেসিমেল থেকে আমরা কীভাবে বাইনারিতে যাবো দুইটা টেকনিক আছে এই ধারা দিয়েও তোমরা করতে পারো পাশাপাশি তোমরা কী করতে পারো এভাবে ভাগ করেও করতে পারো এখন আমরা পরবর্তী ক্ষেত্রটা দেখব যে হ্যাঁ একটা ডেসিমেল সংখ্যা আছে কিন্তু সেটা পয়েন্টের পরের অংশটুকু মানে ভগ্নাংশ অংশটুকু সেটার জন্য আমরা কী করব তো এটার জন্য তোমাকে মনে রাখা লাগবে যে তোমাকে কী করতে হবে এখানে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে এটাকে এক পাশে রাখতে হবে তোমার কী বলো তো পূর্ণাংশ এবং আর এক পাশে আমরা রাখবো ভগ্নাংশ ক্লিয়ার কথাটা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ তো পয়েন্ট দিয়ে আমি এই অংশটুকু তুলবো এখানে 0225 এবার এটাকে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করবো কেন কারণ বেস বা ভিত্তি হচ্ছে এখানে 2 তো পয়েন্ট 0025 এটা একটু বেশি ভেজাল হয়ে যাবে তাই আমি জিরোটা বাদ দিয়ে দিলাম পয়েন্ট 225 এটাকে কী করলাম পয়েন্ট 225 রাখলাম এখানে শুধু কত 5 দুগুণে 10 এর 0 হ্যাঁ আর এখানে 2 দুগুণে 4 আর একে 5 আর এখানে 2 দুগুণে 4 কিন্তু হাতে তো কিছু নাই এটার সাথে দেখো 2 গুণ করলে তার পয়েন্টের আগে কিছু নাই মানে কত আছে 0 আছে এটার সাথে আবার 2 দিয়ে গুণ করো কারো কাছে ক্যালকুলেটর নাই ফোনের ক্যালকুলেটর হলেও হবে খেয়াল করো তো পরের অংশ দেখো যে পয়েন্ট আছে এখানে কী আছে পয়েন্ট আছে তো বুঝো ভালোভাবে পয়েন্ট থাকলে আমরা এভাবে দুইটা ভাগে ভাগ করে নিব আগে কী করবো একটা ভাগ পূর্ণাংশ আর একটা ভাগ ভগ্নাংশ তো পূর্ণাংশে যে পয়েন্টটা এই যে পয়েন্ট 225 এই অংশটুকু ভগ্নাংশের জায়গায় তুলবো কোথায় তুলবো কিন্তু এটা কি বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করছি না এই যে বাইনারির জন্য 2 দিয়ে ভাগ করছিলাম কিন্তু পয়েন্টের পরের অংশটুকুকে আমরা 2 দিয়ে গুণ বেস দিয়ে গুণ করবো কার বেস যেটাতে যাব কোথায় যাবো বাইনারির বাইনারি বেস দিয়ে আমরা গুণ করলে আলটিমেটলি এটা কত হয় 450 হয় 0.40 হয় তাই তো 0.45 পরে জিরোটা দিলেও হয় না দিলেও হয় 0.45 সাথে কী করবো এই যে দেখো 0.45 হয় মানে পয়েন্ট অংশটুকু ভগ্নাংশের দিকে দিব পয়েন্ট ছাড়া অংশ কোনটুকু জিরো ওই জিরোটা এখানে বসবে 0.45কে আবার 2 দিয়ে গুণ করলে কত হবে 0.9 পয়েন্ট অংশটুকু ভগ্নাংশে রাখবো 0.9 এটা ভগ্নাংশে রাখবো পয়েন্টের আগে কী ছিল জিরো জিরোটা এখানে বসলো এবার 0.9কে আবার কত দিয়ে গুণ করবা 2 দিয়ে গুণ করবা 2 দিয়ে গুণ করলে কত হবে বলো 1.8 এই যে 1টা পয়েন্টের পরের অংশটুকু ওই পাশে রাখলাম পয়েন্টটুকু এই পাশে রাখলাম পরের অংশটুকু একটু ভালোভাবে খেয়াল করো এখানে আবার 2 দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করলে কত হবে বলো তো 2 দিয়ে গুণ করলে হবে 1.6 এই যে 1.6 পয়েন্ট 6টা কিন্তু ওই পাশে রাখলাম আর 1টা পূর্ণ অংশটুকু এই পাশে রাখলাম পয়েন্টের পরের অংশটুকু ভগ্নাংশ ভগ্নাংশটুকু এই পাশে রাখবো এই পাশে রাখবো এখানে আর একটা জিনিস দেখো অনেকে এটা ভুল করে দেয় গুণ করবা কিন্তু তুমি 0.8 এর সাথে 2 পয়েন্ট অংশটুকুর সাথে গুণ করবা অনেকে কী করে 1.8 এর সাথে 2 গুণ করে নিয়েছে 3.6 হবে তখন হ্যাঁ 3.6 যেন না হয় এটা অনেকে ভুল করবে তোমরা পয়েন্ট যুক্ত অংশটুকুর পরে যেটা থাকবে সেটা সাথে কত গুণ করবা জি স্যার বলেন আচ্ছা শূন্যগুলো না চাল শূন্য দিয়ে তো লাভ নাই শূন্য দিয়েও লাভ নাই হুম হুম 450 বুঝেন নাই মানে 225 0.450 যা 45 তাই বুঝলেন না ব্যাপারটা স্যার পরে শূন্যগুলো বুঝছেন না সাদিয়া স্যার না তোমাদের আমি যেটা বলছি ভালোভাবে খেয়াল করো আমরা পয়েন্টের পরের অংশটুকুকে 2 দিয়ে গুণ করবো এটাকে না হ্যাঁ ওই যে একগুলো এভাবে থাকবে তারপর 0.8 এর সাথে গুণ 0.8 এর সাথে 2 গুণ 1.8 এর সাথে না কিন্তু 0.8 এর সাথে 2 গুণ তাহলে কত হবে 1.6 সিমিলারলি এখানে দেখো 0.6 এর সাথে আবার কত গুণ করবো 1.6 কিন্তু না কার সাথে 0.6 এর সাথে পয়েন্টের পরের অংশটুকুর সাথে 2 গুণ করবো তাহলে কত হবে 0.6 এর সাথে কত 1.2 হবে 1.6 এর সাথে 2 গুণ করলে 1.2 হবে তো এখানে দেখো যে 1.2 কিন্তু এখানে দেখো এখানে আমাদের শূন্য আসলে শেষ হয়ে যেত আমাদের কি আসলে শেষ হয়ে যেত কিন্তু শূন্য যেহেতু আসছে না সেহেতু আমরা কি করব এখানে ডট ডট দিয়ে দেবো এখানে কি দিয়ে দেবো উত্তরটা কিভাবে লিখবো দেখো উত্তরটা আমরা এভাবে সুন্দরভাবে তুলবো আবার উত্তরটা আমরা অন্য কালারে করি তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে দেখো নিচে যেহেতু আমার জায়গা নেই আমি পাশে করছি দেখো উত্তরটা আমি এখানে তুলবো 0.225 এটা ডেসিমেল ছিল নিচে 10 দেওয়া আছে এটার বাইনারি মান কত হবে আমাদের একটু দেখো এটা হবে আমাদের ওপর থেকে নিচে সাজাবো এবার আমরা ওপরেরটা এমএসবি আর নিচেরটা এলএসবি
ওপর থেকে নিচে কিভাবে সাজাবো দেখো, ওপর 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 থেকে নিচে আমরা পয়েন্ট দিয়ে দেবো, আগে একটা পয়েন্ট দিয়ে দেবো, তারপর জিরো জিরো দুইটা জিরো, জিরো জিরো তারপর কয়টা ওয়ান, তিনটা ওয়ান, তারপর ডট ডট দিয়ে দেবো, যেহেতু আমাদের অঙ্কটা কী হয়নি, শেষ হয়নি। এবার আমরা এই এই টাইপের আরেকটা অঙ্ক করি, এখানে পাশেরটা যেহেতু আমাদের অন্য অঙ্ক ছিল তবু আমরা জায়গা নেই, এখানে আমরা পাশে করি। সাপোজ মনে করো পয়েন্ট টু ফাইভ আছে, কত আছে পয়েন্ট টু ফাইভ, এটা দশমিক আছে, এটার আমরা কী করবো, বাইনারি করবো। একটু খেয়াল করতে হবে, তার জন্য দশমিকের অংশটা থাকলে কয় কয়টা অংশে ভাগ করে নিব, আগে দুইটা অংশে ভাগ করে নিব, একটা পূর্ণাংশ আর আর একটা আছে ভগ্নাংশ, ক্লিয়ার, পূর্ণাংশ আর ভগ্নাংশ। তো পয়েন্ট টু ফাইভকে কী করবো, গুণ করবো, কত দিয়ে গুণ করবো, দুই দিয়ে গুণ করবো। পয়েন্ট টু ফাইভকে দুই দিয়ে গুণ করলে কত হয়, জিরো পয়েন্ট ফাইভ জিরো হয়, তো জিরো পয়েন্ট ফাইভ জিরো, ফাইভ জিরো দিলে পরে জিরোটা দিলেও যা না দিলেও তা। এবার কিন্তু পয়েন্ট ফাইভকে দুই দিয়ে গুণ করবো, পয়েন্ট ফাইভকে দুই দিয়ে গুণ করলে কত হবে, ওয়ান পয়েন্ট জিরো, ওয়ান পয়েন্ট জিরো। এই যে এখানে যখন জিরো চলে আসবে তাহলে অঙ্ক শেষ, এরও যদি কিন্তু এখানে কেউ ভাবে জিরো আসছিল, জিরো না আসলে তোমরা দুই ঘর, দুই ঘর বলছি সরি, তিন ঘর বা চার ঘর করবে, কত ঘর করবে, তিন ঘর বা চার ঘর করে ডট ডট দিয়ে দিবে, ওকে। আর এখানের উত্তরটা আমরা কীভাবে লিখবো একটু খেয়াল করো, এখানে উত্তরটা আমরা লিখবো জিরো পয়েন্ট টু ফাইভ, এটা ডেসিমেল, এই ডেসিমেলটা আমাদের কত হবে, জিরো পয়েন্ট জিরো ওয়ান, এই যে অঙ্ক শেষ। তো এভাবে দেখো আমার যদি এখানে শূন্য চলে আসে তাহলে আমি ওখানে থেমে যাবো, আর শূন্য না আসলে কী করবো, এই তিন ঘর বা চার ঘর করার পরে ডট ডট দিয়ে দেবো। এখন দেখো আমরা প্রথমে পূর্ণ অংশের জন্য করলাম, ভগ্নাংশের জন্য করলাম, এখন এমন একটা অংশ আছে এখানে পূর্ণ অংশও আছে ভগ্নাংশ আছে, তো এটা কী করবো, আমি এই অংশটুকু মিটিয়ে দিলাম, এটা আশা করি বুঝতে পেরেছ, মানে এখানে এই এই টাইপের আরেকটা উদাহরণ এখানে দেখিয়েছি আর কি। তো এটা দেখো, হ্যাঁ দুইটা মিলায় করতে হবে, এটা থার্টি সেভেনের জন্য তোমাদের দুইটা ফর্মুলা শিখিয়েছি না, এটা ফোর্টি থ্রির জন্য আমরা দুই রকম ফর্মুলা শিখেছি না, যে কোনো একটা ফর্মুলা করবা, তো আমরা ভাগ ফর্মুলাতেই করছি। থার্টি সেভেনের জন্য আগে আমরা কাজ করে নেব, থার্টি সেভেনের জন্য আমরা কি দুই দিয়ে ভাগ করলে থার্টি সেভেনে কত পাবো, আঠেরো, আঠেরো থার্টি সিক্স, তো এইটিন আর হাতে এক থেকে যায় ভাগ শেষ। আবার আঠেরোকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে, নাইন হবে, হাতে কিছু থাকবে, জিরো থাকবে, যেহেতু পূর্ণ এটা জোর সংখ্যা ছিল। নয়কে আবার দুই দিয়ে ভাগ করবো কত হবে, চার হবে, হাতে থাকবে এক, চারকে আবার দুই দিয়ে ভাগ করবো, দুই হবে, হাতে থাকবে জিরো, দুইকে আবার কত দিয়ে ভাগ করবো, দুই দিয়ে ভাগ করবো, এক হবে, হাতে থাকবে জিরো, দুই যেহেতু জোর সংখ্যা ছিল। এবার এক টাকা আছে আমরা দুইজন ভাগ করবো, কিছু পাবো, পাবো না, হ্যাঁ পাবো তো ভাই, পয়েন্ট ফাইভ করে পাবো, পয়েন্ট নেওয়া যাবে না, আমরা জিরো পাবো, ওই এক টাকাটাই কী হবে, অবশিষ্ট থেকে যাবে। আগে যেভাবে বলছিলাম নিচে এমএসবি ওপরে এলএসবি, এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে আপনার এলএসবি, হ্যাঁ এই অংশটুকু হলো। এবার আমাদের পূর্ণ অংশের জন্য আবার করতে হবে, পূর্ণ এই যে ভগ্নাংশ অংশের জন্য, পূর্ণাংশের জন্য হলো আমাদের ভগ্নাংশের জন্য কি দুইটা ভাগে আগে ভাগ করে নিতে হবে, কি করতে হবে, দুইটা ভাগে ভাগ করে নিতে হবে, এখানে কি রাখবো পূর্ণাংশ আর এখানে রাখবো ভগ্নাংশ, তো পূর্ণাংশ আর ভগ্নাংশ রাখলাম, পূর্ণাংশটুকু কি করব পয়েন্ট ওয়ান টু ফাইভ, এটার সাথে কত গুণ করব, এটার সাথে দুই গুণ করব, কারো কাছে ক্যালকুলেটার আছে না, দুই দিয়ে গুণ করে দেখো, তাহলে পয়েন্ট ওয়ান টু ফাইভের সাথে টু গুণ করলে হলো জিরো পয়েন্ট টু ফাইভ। দেখো আমি জিরোটুকু পয়েন্টের আগের অংশ জিরো আছে, জিরোটা এখানে বসালাম পয়েন্ট টু ফাইভ, পয়েন্ট টু ফাইভের সাথে আবার দুই গুণ, তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ হবে, এখানে কত হবে জিরো পয়েন্ট ফাইভ, আবার পয়েন্ট ফাইভের সাথে আবার কত গুণ, টু গুণ, টু গুণ করলে কত ওয়ান পয়েন্ট জিরো, অঙ্ক শেষ, যেহেতু জিরো চলে আসছে অঙ্ক শেষ। এবার আমরা কম্বাইনলি উত্তরটা লিখবো, এবার আমরা কী লিখবো, কম্বাইনলি উত্তরটা লিখবো, ওপরে দেবো এমএসবি আর নিচে দিব কি এলএসবি, শুধু ওয়ান হয়, এখানে বলছে পয়েন্ট ফাইভের সাথে টু গুণ করলে শুধু ওয়ান হয়, শুধু ওয়ান মানে পরে কী আছে, কিছু নয় মানে পয়েন্টের পর জিরো আছে। আচ্ছা এটা ওপর থেকে নিচে আসবে এমএসবি এলএসবি, আর এটা নিচ থেকে ওপরে যাবে। এখন কম্বাইনলি উত্তরটা লিখলে কী হবে একটু খেয়াল করি, আচ্ছা কম্বাইনলি উত্তরটা কীভাবে লিখবো, আচ্ছা দুইশো পঞ্চাশ হয়, এটা একটু বুঝতে হবে, ও বলছে দুইশো পঞ্চাশ হয়, স্যার আপনি শুধু পঁচিশ কেন লিখলেন, আচ্ছা শূন্য শূন্য পয়েন্টের পরে যদি শুধু শূন্য থাকে, শূন্য ব্যতীত আর অন্য কোনো ডিজিট না আসে, মানে এক দুই এগুলো না আসে, পয়েন্টের পরে শূন্য দিলেও যা না দিলেও তা, পয়েন্ট ওয়ান যা, পয়েন্ট ওয়ান জিরো জিরোটা, কথা ক্লিয়ার, ও বলছে যে পয়েন্ট টু ফাইভ, পয়েন্ট ওয়ান টু ফাইভের সাথে গুণ করলে আমি খাতা কলমে করে দেখলাম পয়েন্ট কি টু ফাইভ জিরো হয়, কিন্তু পরে জিরোটা ভ্যালুলেস, দিলেও যা না দিলেও তা। তবে দেখো, তবে কথা আছে কিন্তু এখানে, যদি তোমার এরকম থাকে পয়েন্ট টু তারপরে যত জিরো দিবা দাম নাই, কিন্তু পয়েন্টের পরে যে জিরো জিরো হয়ে পরে টু আছে, তাইলে এখানে কিন্তু এই শূন্যগুলোর ভ্যালু আছে, কথা বুঝে গেছে, এভাবে তোমাদের বুঝতে হবে। তো এখানে হচ্ছে আমরা কম্বাইনলি উত্তরটা লিখবো, কীভাবে উত্তরটা লিখবো,
কম্বাইনলি উত্তরটা লিখবো এখানে দেখো 37 আছে 37 আছে 0.125 এটার জন্য আমরা উত্তরটা কী পেলাম এটা ডেসিমেল ছিল ডেসিমেল থেকে আমরা এটা যাব লিখবো নিচ থেকে ওপরে পূর্ণ অংশের জন্য নিচ থেকে ওপরে 100101 আর পয়েন্ট দিয়ে আমরা এটা ওপর থেকে নিচে লিখব 001 এখানে ডট ডট দিব না কেন কারণ অঙ্ক শেষ হয়ে গেছে এখানে জিরো পেয়েছিলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বাইনারিতে কীভাবে যাব ডেসিমেল একটা সংখ্যা থেকে বাইনারিতে কীভাবে যাব এ ব্যতীত আর অন্য কোনো কিছু আসা পসিবল না তোমাদের পূর্ণ সংখ্যা দিতে পারে ভগ্নাংশ দিতে পারে দুইটা একসাথে দিতে পারে এ ব্যতীত আর তো আর তো কোনো অঙ্কই নেই তো তোমাদের দেবে কীভাবে তো আশা করি এটা তুমি যদি ভালোভাবে বুঝে ফেলো আমরা দুই দিয়ে ভাগ করলাম আমরা দুই দিয়ে এখানে গুণ করলাম এখানে আমরা দুই দিয়ে ভাগ করলাম আবার দুই দিয়ে গুণ করলাম এবার আমরা ওয়াকটালে যাব একই অঙ্ক আমরা কোথায় যাব ওয়াকটালে যাবো তো সিমিলারলি এখানে কত দিয়ে গুণ করবো ওয়াকটালে আসলে আর এখানে কত দিয়ে ভাগ করবো আট দিয়ে এখানে কত দিয়ে আবার গুণ করবো একবারে সিম্পল তো দেখো ওয়াকটালে যাওয়ার সময় আমরা কী করবো 43ই আছে মনে করো 43 আছে আমাদের বাইনারি রেজাল্টটা এখানে আমরা লিখে রাখলাম বাইনারির যে রেজাল্টটা পেলাম আমরা সেটা আমরা মার্ক করে রাখলাম আমরা এবার কার রেজাল্ট বের করবো ওয়াকটালের রেজাল্ট বের করবো তো এই জন্য আমরা 43ই রাখলাম আর ওয়াকটাল করার জন্য এরকম কিন্তু কোনো ধারা নেই বা শর্টকাট কোনো এভাবে তোমাদের যেভাবে ধারা করলাম 1 2 4 8 16 32 ওয়াকটালের জন্য একটাই ফর্মুলা ভাগ হ্যাঁ আর তোমাদেরকে আমি এই রূপান্তরের ক্লাসগুলো ক্যালকুলেটারেও করে রেখেছি তোমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা রূপান্তর ক্যালকুলেটার সাহায্যে খুব সহজেই করতে পারবে কিন্তু অনেক সময় দেখা যায় যে পরীক্ষাতে ক্যালকুলেটার অ্যালাও করে না তখন তোমরা কী করবে আচ্ছা তো তাই তোমাদের এভাবেও শিখে রাখাটা জরুরি যে ক্যালকুলেটারে চাপ দিলাই মান দিলাই চলে আসে সরাসরি তো ওটা আমাদের শেখা উচিত না যেহেতু আমাদের অনেক অ্যাডমিশান টেস্ট বলো বা বোর্ড পরীক্ষাতে বলো অনেক জায়গায় ক্যালকুলেটার অ্যালাউ করে না তো সেই জন্য তোমাদের ঝামেলা হবে এখন 43 এখানে আমরা আর বাইনারিতে যাবো না এবার আমরা যাবো কোথায় ওয়াকটালে যাবো তো ওয়াকটালে যাওয়ার জন্য আমরা আবার কত দিয়ে ভাগ করবো বলো 8 দিয়ে ভাগ করবো 43কে আমরা 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 5 8 40 পাঁচ ঘর যায় 6 8 48 বেশি হয়ে যায় যাবে না তো তাহলে 5 8 40 আমার ভাগফল কত হলো 5 কিন্তু অবশিষ্ট থাকবে কত 3 40 কত এখানে আছে 43 3 আবার এবার 5কে এবার 8 দিয়ে ভাগ করবো ছোটো না 8 চাইতে ছোটো না ভাগ কি যাবে বাকি যাবে না আমরা জিরো পাবো 5 টাকাই অবশিষ্ট থেকে যাবে বলবে ভাই ভগ্নাংশ করে তো ভাগ করা যায় ভগ্নাংশ করে হবে না হ্যাঁ যদি ওটা ছোটো হয়ে যায় 8 চাইতে 5 8 চাইতে ছোটো হয়ে গেছে না ছোটো হয়ে গেলে আমরা কী দিয়ে দেবো ছোটো হয়ে গেলে আমরা জাস্ট শূন্য শূন্য ভাগফলে পাবো আর সেই 5টাই কী থাকবে এখানে অবশিষ্ট থেকে যাবে এটা আরেকবার ব্যাখ্যা করি 43কে যদি আমি 8 দিয়ে ভাগ করি 5 8 40 5 পাবো এবং 5 8 40 তো ছিল কত 43 তার মানে অবশিষ্ট থাকে কত 3 সেই 3 বসলো এবার 5কে আবার 8 দিয়ে ভাগ করবো 8 দিয়ে ভাগ করলে কিছু পাবো না আমরা জিরো পাবো এবং সেই 5টাই কী হবে অবশিষ্ট থেকে যাবে সিমিলারলি এখানে MSB হবে MSB লিখবো না আমরা এখানে লিখবো MSD মহেন্দ্র সিং ধোনি কেন এগুলো বিট কেন লিখবো না কারণ এগুলো ডিজিট আর বাইনারিগুলো ছিল বিট ক্লিয়ার MSD লিখবো আর এখানে লিখবো LSD কী লিখবো LSD আর নিচ থেকে ওপরে টির দিয়ে দেবো মানে নিচ থেকে ওপরে যাবে ওকে সিমিলার এটা এটা বুঝতে পেরেছো তাহলে আমাদের দেখো কত সিম্পল দেখো আমরা এটা করলাম এটা আমাদের পরেরটা আসলো কী দেখো একটু আমাদের 43 ছিল কত বলো 43 ছিল আমাদের কিসে বলো ডেসিমেলে আমরা সেটার ই ভ্যালু কী পেলাম সেটার আমরা ওয়াকটাল ভ্যালু পেলাম 53 এই যে এরকম এখানে বেসটা দিয়ে দিবে সিমিলারলি এখন আমরা 0.225 তোমাদের যার কাছে ক্যালকুলেটার আছে একটু ক্যালকুলেটারটা বের করে রাখো 0.225 এটাকে আমরা কী করবো ওয়াকটালে করবো ওয়াকটালে করার জন্য আমাদের কী হবে দেখো তাহলে আমাদের এবার ভাগ্য গুণ করবো কত দিয়ে এখানেও এটা যেহেতু পয়েন্ট আছে এখানে কি ভগ্নাংশ আছে তার জন্য আমাদের দুইটা অংশ রাখবো যে পূর্ণাংশ আর ভগ্নাংশ এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো এবার বা গুণ করবো আমাদের এই রেজাল্টটা ছিল হ্যাঁ এই রেজাল্টটা ছিল এবার আমরা অন্য একটা রেজাল্ট নিয়ে আলোচনা করবো যার কাছে ক্যালকুলেটার আছে একটু বের করো হ্যাঁ এবার দেখো 0.225কে আমরা কত দিয়ে গুণ করবো বলো তো এই যে ভগ্নাংশের জায়গায় ওটা লিখলাম যেটা আমাদের দেওয়া আছে প্রশ্নে এটাকে এবার আমরা বেশ যেহেতু 8 দিয়ে গুণ করবো 8 দিয়ে গুণ করলে কত হয় 0.225 8 দিয়ে গুণ করলে কত 1.8 আর ইউ শিওর 1.8 0.225কে 8 দিয়ে গুণ করলে 1.8 হলো পরেরটা খেয়াল করো পরে আবার ভুল করে ফেলো না কেউ অনেক আবার কী আছে এটা ক্যালকুলেটারে ওটাই বসে আবার 8 দিয়ে গুণ করবে না তোমরা 0.8কে 8 দিয়ে গুণ করো এবার কত দিয়ে গুণ করবা 0.8কে 8 দিয়ে গুণ করো 8 দিয়ে গুণ করে দেখলে কত হয় 8 8 64 6.4
6.4 তাহলে 6.4 6টা পূর্ণ অংশটা এই পাশে বসলো ওই অংশটো ওই পাশে বসলো এবার দেখো আবার আট দিয়ে গুণ করব কাকে 6.4 কে না কিন্তু কাকে 0.4 কে 0.4 কে আট দিয়ে গুণ করলে কত হয় 4 8 32 3.2 আমরা তিন ঘর করে দিয়েছি কিন্তু এখানে কি জিরো আসার কোনো নাম গন্ধ আছে না তাহলে আমি কি দিয়ে দেব এখানে ডট ডট দিয়ে দেব এই যে এরকম ঢেউ দিয়ে দেব পানির ঢেউ ওকে শেষ হচ্ছে না এখন এটার রেজাল্টটা কি হলো ভাই এটা আমরা একটা পেয়েছিলাম রেজাল্ট রাইট এই রেজাল্ট আমরা একটা পেয়েছিলাম বাইনারিতে একই সংখ্যার আমরা অক্টাল রেজাল্ট কী পেলাম একটু দেখি 0.1 কত ছিল আমাদের 0.225 না 0.225 এটা ছিল আমাদের ডেসিমেল এটার আমরা ই কী পেলাম অক্টাল ভ্যালু কী পেলাম অক্টালে তোমাদেরকে আমি বলেছিলাম ওপরেরটা ওপর থেকে নিচে আসবে ভগ্নাংশের ক্ষেত্রে তাই না ওপরে হচ্ছে এমএসডি আর নিচে কী গো এলএসডি ওপর থেকে নিচে আসবে তো প্রথমে একটা আগে পয়েন্ট বসিয়ে দিবে এখানে পয়েন্ট বসিয়ে দিলে পয়েন্ট বসিয়ে দিয়ে 163 কত হবে বলো তো 163 এটা এটা কী দেবো বলো 8 দেবো কথা শেষ তাহলে আমরা এই সংখ্যাটারই বাইনারি করলাম এই সংখ্যাটারই অক্টাল করলাম পার্থক্য শুধু হচ্ছে কি দেখো এখানে আমরা গুণ করলাম 8 দিয়ে কেন কারণ আমরা অক্টালে করবো তখন বেজ 8 বাইনারিটা করছিলাম তখন কত দিয়ে গুণ করছিলাম বেশ 2 ছিল তাই 2 দিয়ে গুণ করছিলাম সিমিলারলি এখন আমরা আরেকটা জিনিস দেখবো সেই জিনিসটা একটু খেয়াল করো এখানে হচ্ছে আমরা একাধারে ভগ্নাংশ আছে পূর্ণ সংখ্যাও আছে এটা ডেসিমেল ছিল এবার আর বাইনারিতে যাবো না এবার আমরা কোথায় যাবো ওয়াকটালে যাবো ওয়াকটালে যাবো তো এই যে 8 দিয়ে দিলাম ঠিক আছে বেশ 8 দিয়ে দিলাম কিন্তু এখন কি আমরা 2 দিয়ে ভাগ করবো পূর্ণ অংশটুকুকে কত দিয়ে ভাগ করবো এবার 8 দিয়ে যেহেতু ওয়াকটালে যাচ্ছে যে এই নিয়মে প্রথমে 8 দিয়ে ভাগ করবো দেখো 8 দিয়ে ভাগ করলে কি হয় দেখো 8 দিয়ে ভাগ করলে তোমাদের ব্যাপারটা যেরকম হবে 37 দেখো এখানে 30 কত আছে 7 আছে 37কে 8 দিয়ে ভাগ করো 8 দিয়ে 4 8 32 5 8 40 40 বেশি হয়ে যায় যাই 4 8 32 তো 4 ঘর গেল আর 32 থেকে 37 কত বেশি 32 থেকে 5 বেশি তাহলে 5 আমাদের অবশিষ্ট থেকে গেল এবার আরও ঝামেলা আছে এবার 8কে আমরা 4কে আমরা কত দিয়ে ভাগ করবো আবার 8 দিয়ে ভাগ করবো ভাগ কি যাবে শূন্য হবে চারটায় কি থাকবে অবশিষ্ট থেকে যাবে এখানে যখন শূন্য চলে আসে তখন আমাদের আর কিছু করা লাগবে না আমরা এবার নিচ থেকে ওপরে লিখবো তাই না নিচেরটা কি বলেন তো এমএসবি আর ওপরেরটা এলএসবি নিচ থেকে ওপরে আসলে আমরা বি লিখবো না যেহেতু এগুলো ডিজিট তাহলে এমএসডি আর এলএসডি লিখবো ডিজিটটার জন্য আর বাইনারির ক্ষেত্রে শুধু বিট লিখবো তো আচ্ছা এখন এখানেও আমরা এই যে ভগ্নাংশ অংশটুকুর জন্য করার জন্য কী করবো পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটা পার্ট রাখবো কিন্তু পরে কি আমরা আর 2 দিয়ে গুণ করবো বাইনারির সময় 2 দিয়ে গুণ অক্টালের সময় 8 দিয়ে গুণ তো এখানে 8 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা কী আছে তা আপনারা একটু খেয়াল করেন এখানে 8 দিয়ে গুণ করলে কার কাছে ক্যালকুলেটার আছে 0.125কে আমরা 8 দিয়ে গুণ করি গুণ করলে কত আসে একটু দেখেন 0.125কে কত আসে শুধু 1 আসে শুধু 1 আসে মানে পয়েন্টের পরে কিছু নাই মানে কত আছে জিরো আছে প্রথমে যদি জিরো আসে তাহলে তো শেষ ভাই এটা এমএসবি কোথায় লিখবো আর এলএসবি কোথায় লিখবো যদি একাই থাকে ও না আছে এমএসবি ও না আছে এলএসবি ও একাই 100 আচ্ছা দেখো এখন এখানে এরকম আছে এটা আমরা উত্তরটা কীভাবে লিখবো এটার উত্তর এভাবে লিখছিলাম আর এটার উত্তরটা কীভাবে লিখবো একটু খেয়াল করি আমরা হ্যাঁ কথা বলা যাবে না একটু খেয়াল করি এখানে হচ্ছে এই যে এটা হলো কত ছিল 37.125 এরকমটা ছিল এটা ডেসিমেল সংখ্যা ছিল এটার অক্টাল ভ্যালু আমরা কত পেলাম এটার জন্য আমরা কী লিখবো 45 আর নিচ থেকে ওপরে তাই না আর এটার ওপর থেকে নিচে যদি একাই আছে তাই ওকে বসিয়ে দিলাম কত 45.1 পেলাম এটা আমরা অক্টালে পেলাম তাহলে 37.125 আমরা বাইনারি ভ্যালু বের করছি 37.125 আমরা অক্টাল ভ্যালুও বের করছি সিমিলারলি এটা যারা শুরু থেকে ভিডিওটা কন্টিনিউ করছো তাদের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা এখন হেক্সাডেসিমেলে কীভাবে করবে প্রিয় শিক্ষার্থীরা দেখো হেক্সাডেসিমেলে করলে তাহলে আমরা সিম্পলি আমরা বাইনারি করার সময় 2 দিয়ে ভাগ করলাম পূর্ণ অংশগুলোর জন্য অক্টাল করার সময় 8 দিয়ে ভাগ করলাম হেক্সাডেসিমেল করার সময় তাহলে কত দিয়ে ভাগ করবো 16 কারণ হেক্সার বেস হচ্ছে তোমাদের যে হেক্সাতে রূপান্তর করবে সেটা তোমরা কীভাবে বুঝবে এখানে দেখবে যে বেস দেওয়া আছে কত 16 বেস দেওয়া আছে তাহলে আমরা এখানে 43কে আমরা আর 8 দিয়ে ভাগ করবো না 43কে এবার আমরা কত দিয়ে ভাগ করবো 16 দিয়ে ভাগ করবো তো 16 16 32 3 16 48 তিন ঘর কি যায় 16 16 32 আর 3 16 48 তাহলে 16 2 গুণা 32 দুই ঘর পাবো কিন্তু 32 থেকে 43 কত বেশি ভাই 11 বেশি তো এখানে 11 বাকি থেকে যাবে 11 বাকি থেকে যাবে কিন্তু আমরা জানি 11 নামে তো এই গেছে অক্টালে ডিজিট 11 কোনটা 0 থেকে 9 পর্যন্ত আছে কত পর্যন্ত আছে 0 থেকে 9 পর্যন্ত তারপর 10 এর জন্য কত এ 11 জন্য বি 12 জন্য সি 13 জন্য ডি 14 জন্য ই 15 জন্য এফ তাহলে আমরা এই 11 কিন্তু পাশে ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেব বি ক্লিয়ার এবার আমরা আবার 2কে কত দিয়ে ভাগ করব বলেন 2কে আবার 16 দিয়ে ভাগ করব ছোট হয়ে গেছে না
জিরোই থেকে যাবে, দুইটাই কি হবে অবশিষ্ট থেকে যাবে। তো আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি হলো, এটা হবে মহেন্দ্র সিং ধোনি এমএসডি, কি হবে বলেন, এমএসডি, আর এটা হবে স্যার এলএসডি, নিচ থেকে উপরে উঠবে, রাইট। তাহলে আর এটার উত্তরটা কি হবে আমাদের একটু খেয়াল করি, এখানে আমরা লিখেছিলাম 43, আমাদের ডেসিমেলে যেটা 43 হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে, সেটা আমাদের এখানে কত হয় 2b, ক্লিয়ার। তাহলে আমরা একই সংখ্যার আমরা প্রথমে কী রূপান্তর করলাম, বাইনারি রূপান্তর করলাম, অক্টাল রূপান্তর করলাম, হেক্সাডেসিমাল রূপান্তর করলাম। তাহলে একই ভিডিওটা কেন দেখলাম, কারণ সিম্পলি আমরা পরীক্ষা আমরা আমাদের যে এক্সারসাইজ খাতা থাকবে বাসাতে প্র্যাকটিস করব, সেটা আমরা যদি এভাবে প্র্যাকটিস করি যে ওই যে আমরা যখন কী করলাম, বাইনারিতে আসলাম 2 দিয়ে ভাগ, অক্টালে আসলাম 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমাল আসলাম 16 দিয়ে ভাগ। সিমিলারলি এটার জন্য আমরা কী প্রথমে ভাগ করলাম কত দিয়ে, গুণ করলাম কত দিয়ে, 2 দিয়ে, পরে গুণ করলাম 8 দিয়ে। এবার যদি আমি পয়েন্টওয়ালা কোনো একটা ডেসিমেল সংখ্যা আছে ওটাকে আমি হেক্সা ডেসিমেলে নিতে চাই, কত দিয়ে গুণ করবো একটু বলে দেন, এটা আমরা 16 দিয়ে গুণ করব, তাই না? তাহলে এখানে 16 বেজে আসবে, 16 বেজ যেহেতু 16 তাই 16 দিয়ে গুণ করব। কারো কাছে ক্যালকুলেটার আছে না, এটাকে 16 দিয়ে গুণ করে দেখেন কত হয়। এটা এখানে এখন আমরা 16 দিয়ে গুণ করব, কারণ বেজ কত, 16 দিয়ে গুণ করলে কত হয় স্যার, 0.225-কে কত, 3.6 আসে। তো 3.6টা আমরা 3টা এখানে লিখবো আর 0.6টা এখানে লিখবো। এবার কিন্তু 3.6কে 16 দিয়ে গুণ না, কাকে 16 দিয়ে গুণ, 0.6কে 16 দিয়ে গুণ, 0.6 গুণিত 16 কত হয় স্যার, 9.6 হয়, 9.6, এটা 9.6 বসলো, আবার 0.6কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে আবার 9.6 আসবে, এটা চলতেই থাকবে। তাহলে আমরা ডট ডট দিয়ে দেবো, কী দিয়ে দেবো, ডটটা দিয়ে দেবো। তো আলটিমেটলি আমাদের রেজাল্টটা কী হলো একটু দেখি, আমাদের রেজাল্টটা হলো দেখো এখানে আছে 0.225, এটা ছিল আমাদের ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা কিসে পেলাম, এটার আমরা হেক্সাডেসিমেল ভ্যালু পেলাম, এটা হবে এমএসবি আর এটা হবে এলএসবি, ওপর থেকে নিচে আসবে। তাহলে এখানে পয়েন্ট দিয়ে দেবো আগে, পয়েন্ট দিয়ে কী দেবো, 399, এখানে যেহেতু 0 পেয়েছিলাম, 0 তো পাইনি, 3 ঘর করেও আমরা 0 পাইনি, তার জন্য আমরা এখানে ডট ডট দিয়ে দেবো, ক্লিয়ার কথাটা। তাহলে একই সংখ্যার এই যে 0.225 এর ডেসিমেল সংখ্যাটা আমরা বাইনারিও ভ্যালু বের করেছি, অক্টাল ভ্যালুও বের করেছি, হেক্সা ডেসিমেল ভ্যালুও বের করলাম। এবার আমরা পরের অঙ্কটা করবো, দেখো পরের অঙ্কটা আছে 37.125, এটাতে একাধারে কী কী আছে বলো, একাধারে কী আছে, পূর্ণ অংশ আছে, ভগ্নাংশ আছে। তো আমরা যখন অক্টালে আসছিলাম তখন আমরা 8 দিয়ে ভাগ করছিলাম, এবার 37কে কত দিয়ে ভাগ করবো আমরা বলেন, 37কে আমরা 16 দিয়ে ভাগ করবো। তো 16 দিয়ে ভাগ করলে 16 দুগুণ 32, 3 16 48, আমাদের কি অত ঘর যাওয়া লাগবে, কত ঘর, 2 ঘর যাবো, 16 দুগুণা 32, আর কত বাকি থাকবে, 32 আর 37 কত, 5 বেশি, 5টা অবশিষ্ট থাকবে, আবার 16 দিয়ে ভাগ করবো, 0 হবে, 2টাই অবশিষ্ট থেকে যাবে। তাহলে এটা হবে আমাদের এমএসবি আর এটা হবে আমাদের এলএসবি, এটা আসলে বি হয় না, এটা হবে আমাদের কত, এমএসডি, এবং এটা হবে আমাদের এলএস ডি, নিচ থেকে ওপরে। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কী হলো একটু দেখি, আর এটা এটার জন্য পরে কত ছিল, 0.125, এটার সাথে এবার আমরা 8 গুণ করবো, কারণ আমরা যাচ্ছি এবার কততে, 16তে যাচ্ছি, হেক্সাডেসিমেলে যাচ্ছি, হেক্সাডেসিমেলে যাওয়ার সময় তাহলে কত দিয়ে গুণ করবো আমরা, 16 দিয়ে গুণ করবো, 16 দিয়ে গুণ করলে কত হয়, শুধু 2 হয়, 2 মানে কত, 2 এর পরে কিছু নয়, মানে আমরা দিব 2.0, 0 আসলে অঙ্ক শেষ, 0 আসলে অঙ্ক শেষ। তো আলটিমেটলি আমাদের রেজাল্টটা কী হলো আমরা একটু দেখি, হ্যাঁ আমাদের এই যে 37.125, হ্যাঁ এটার আসলে হেক্সাডেসিমেল ভ্যালু হলো আমাদের কত, এখানে কী লিখবো নিচ থেকে উপরে, 25.2, এখানে কত হলো, 16, কথা ক্লিয়ার না? তাহলে একই অঙ্ক, একই একটা অঙ্ক ছিল, এটা ডেসিমেলে ছিল, এটাকে বাইনারিতে করলাম, একই অঙ্ক ডেসিমেলে ছিল অক্টালে করলাম, এটা এটাতে কী ছিল তোমাদের, এটা আমাদের ডেসিমেলে ছিল, হেক্সাডেসিমেলে করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ভিডিওটা একটু লং হলেও আশা করি এই ভিডিওটা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমাদের আর জগতের কোনোই ডেসিমেল থেকে যদি তোমাদের বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমেল বলো, সেটাতে যে ফর্মেটে দেখ তোমাদের কখনোই ভুল হবে না, কারণ তিনটা ফর্মেট থাকে, আমি তিনটা ফর্মেট আলাদা আলাদা আলোচনা করেছি। এখানে দেখো লাস্ট একবার আমি ই করি, হাইলাইট করি, এখানে হচ্ছে আমরা যখন দশমিক সংখ্যাকে বাইনারিতে করছিলাম, এখানে হেক্সাডেসিমেলে করছি বিধায় 16 দিয়ে ভাগ, বাইনারিতে করলে কত দিয়ে ভাগ ছিল,
2 দিয়ে ভাগ বাইনারির আরেকটা শর্টকাট ফরম্যাট ছিল 1 2 4 8 16 32 এভাবে তাই তো ওভাবে করা যায় আর অক্টালে করার সময় এটা আমরা ভাগ করেছি 8 দিয়ে আর এটা যে বিধায় যেহেতু হেক্সাডেসিমাল তাই আমি এখানে কত 16 দিয়ে ভাগ করেছি আর এখানে দেখো এটা গুণের খেলা পয়েন্টের পরের অংশটুকু গুণ করে করতে হবে কত দিয়ে গুণ করব বেশ যত তত বাইনারি করার সময় কত দিয়ে গুণ করেছিলাম 2 দিয়ে গুণ করার পর পয়েন্টের আগে যেটুকু পেয়েছিলাম মানে পূর্ণাংশটুকু এখানে বসিয়েছিলাম ভগ্নাংশটুকু পরে বসিয়েছিলাম ওটাকে আবার কত দিয়ে সে বেস দিয়ে গুণ এটা যেহেতু হেক্সাডেসিমাল তাই 16 দিয়ে গুণ বাইনারি হলে 2 দিয়ে অক্টাল হলে 8 দিয়ে গুণ ছিল সিমিলারলি এখানে এই ফরম্যাটটা দেখো এখানে তিনটাই আছে কি আছে মানে দুইটা ফরম্যাটই আছে এখানে দেখো প্রথমে আছে পূর্ণ অংশ পরে আছে ভগ্নাংশ পূর্ণ অংশের জন্য আমরা এভাবে ভাগ করব 16 দিয়ে কেন ভাগ হেক্সাডেসিমাল আসতে বলছে তাই বাইনারিতে আসলে কত দিয়ে ভাগ করতাম 2 দিয়ে ভাগ করতাম অক্টালে আসলে 8 দিয়ে ভাগ করতাম আর এই অংশটুকুর জন্য এই যে মাঝের অংশটুকু আছে না কি করব গুণ করব গুণ করে এখানে 0 পেয়ে গেলে তো খেলা শেষ আর 0 না পেলে খেলতে হবে 3 ঘর পর্যন্ত নাকি হ্যাঁ তারপরে ডট ডট দিয়ে দিতে হবে ওকে ডট ডট দেওয়ার পরে দেখো দুইটা একসাথে তুমি কম্বাইন করে উত্তর লিখতে পারো এখানে এই নিচের অংশটুকু কি হলো 25 নিচ থেকে উপরে আর এখানে হয় ওপর থেকে নিচে এ যেহেতু একাই ছিল তাই কোনো ওপর নিচ নাই ওকে জাস্ট বসিয়ে দেবো ওকে তো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দশমিক থেকে তাহলে আর কোনো সমস্যা হচ্ছে না আশা করি দশমিক সংখ্যা যদি বা ডেসিমেল সংখ্যা যদি তোমাদের দেওয়া থাকে সেখান থেকে তোমরা অক্টাল বলো হেক্সাডেসিমেল বলো বাইনারি বলো সব জায়গাতে যেতে পারবে পরবর্তী ভিডিওটা এটা আমরা ইনভার্সটা শিখবো আর আলটিমেটলি ওই ভিডিওটাও যদি দেখো এখানে তোমাদের 40% কভার হয়ে গেছে তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে তোমাদের 80% কভার হয়ে যাবে তোমাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো পরবর্তী ভিডিওটা তোমাদের দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ডু সাবস্ক্রাইব HSC গুরু ইউটিউব চ্যানেল বাই ফর নাও সি ইন দ্য নেক্সট ভিডিও